विश्वविद्यालय उपाचार्य डॉक्टर सुरिता पाल जार नियोग एर मध्य प्रश्नचिह्न मुखे जार नियोग क्षेत्र कार्यत यूजीसी कोनो गाइडलाइन माना हयनी राज्यपाल ए निये व्यवस्था नेबेन ए धरनेर शोना जाच्छे एबं आजके एई मुहूर्ते ता निये तृणमूल कांग्रेसेर पक्ष थेके बर्तमान राज्येर शिक्षामंत्री तिनि अत्यंत तीव्र भाषाय आक्रमण करछेन एबं आगामी दिने सुप्रीम कोर्टे गिये राज्य सरकारेर विभिन्न काजकर्मेर एबं उच्चशिक्षार क्षेत्रे राज्यपालेर एई हस्तक्षेपेर बिरोधितार कथा बोलछेन किन्तु डॉक्टर अभिक दे जिनी MBBS RMO बर्धमान मेडिकल कॉलेजर ताके पाठानो हुए गेल उत्तरबंग मेडिकल कॉलेजे जेखने MD MS परीक्षार्थीरा परीक्षा दिच्छेन सेखने एकजन RMO के की करे गार्ड हिसेबे नियोग करा हलो ता तिनी एकदम परीक्षा हलर मध्य घुरे बेड़ाच्छेन सेलफोने कथा बोलछेन तिनी सेलफोन व्यवहार करछेन सेई छवि वायरल होयेछे जिनी TMCP-র छात्र संगठनेर मेडिकल सेलेर आहवायक आजके तिनी TMCP-র जारा मेम्बर आछेन बा जारा TMCP-কে किछु अनुदान दियेछेन तादेर परीक्षार उत्तर बोले दिच्छेन এটা প্রকাশ্যে এখন জনসমক্ষে আছে আরো গুরুত্বপূর্ণ বিষয় তার ছেলে অর্কপ্রভ পাল সুরিতা পাল তার গোটা পরিবারের ছবি আজকে WBUHC-র ওয়েবসাইটে তার পুরো পরিবারের ছবি সেই দৃশ্যমানতা সকলের সামনে আছে এবং তার ছেলে অর্কপ্রভ পাল যিনি একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তিনি হঠাৎ হ্যাকোমেড নামক একটা নতুন ওয়েবসাইট ডেভেলপ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য শিক্ষার যে বিশ্ববিদ্যালয় আছে তাদের পক্ষ থেকে সেইটাকে ডেভেলপ করার কাজে এবং তাতে তিনি সম্পূর্ণভাবে সেই দায়িত্ব তিনি পেয়ে গেলেন পরিবারতন্ত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিষ্ঠিত নয় দেখা যাচ্ছে সমস্ত বিভাগেই তৃণমূল কংগ্রেস গোটা পরিবার নিয়ে কার্যত বসে পড়েছেন তার মেয়ে ঐন্দ্রিলা পাল যিনি নিজে তার ফেসবুকে তার ওয়েবসাইটে দাবি করছেন যে তিনি WBEHC যে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত কিন্তু তিনি কার্যত নিজে কোনো চিকিৎসক নন যিনি একজন সাইকোলজিস্ট এবং কোনো অবস্থাতেই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মানে একাডেমিক তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনোভাবে যুক্ত থাকা যায় না কিন্তু তার সঙ্গে তিনি যুক্ত হয়ে গেছেন এই পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র আমরা বলছি যে শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক প্রাথমিক উচ্চ মাধ্যমিক কলেজ শিক্ষক নিয়োগ কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য তৃণমূল কংগ্রেসের দলতন্ত্র তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুধু নেই এমনকি চিকিৎসার ক্ষেত্রে গোটা চিকিৎসা ব্যবস্থা যেটা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকেও আজকে তৃণমূল কংগ্রেস ছাড় দেয়নি এর আগেও SSKM হসপিটালের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা তারা প্রকাশ্যে কপি করছেন সেই সেটাও ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসের জমানায় ক্ষমতায় আসবার পরে সেখানেও দুজন এমন ছাত্রের সন্ধান পাওয়া গিয়েছিল যে যারা দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজে পাঠরত যাদের কোনো প্র্যাকটিস নেই যাদের কোনো চাকরি নেই কিন্তু সাউথ সিটিতে তাদের দুটো ফ্ল্যাট আছে তারা তৃণমূল কংগ্রেস করেন তাদের একমাত্র সেটাই কোয়ালিফিকেশন আজকে দেখা যাচ্ছে এটা শুধু SSKM-এর মধ্যেই সীমাবদ্ধ নেই শুধুমাত্র কুকুরের ডায়ালিসিসের মধ্যেই সীমাবদ্ধ নেই এটা ছড়িয়ে পড়েছে আজকে এই সুরিতা পাল তাকে কেন্দ্র করে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অবস্থা তৈরি হয়েছে এখানে সর্বত্র দলতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আছেন আরজি করের প্রকাশ্যে ভেন্ডাররা তার বিরুদ্ধে 25% কাটমানি নেওয়ার অভিযোগ করছে একদম প্রকাশ্যে আমাদের কাছে সেই চিঠি আছে সেই নথি দেখা যাচ্ছে প্রকাশ্যে
ওখানকার যারা ভেন্ডার আছেন তিনি সরাসরি 25% কাটমানি দাবি করছেন, পার্সেন্টেজ চাইছেন। আজকে তারা আমাদের কাছে এসে জানিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ। আজকে এই দুর্নীতি বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করায় দুজন ছাত্র যারা MBBS কমপ্লিট করেছেন তাদের ইন্টার্নশিপ করতে দেওয়া হয়নি, 1.5 বছর তাদের কেরিয়ারে নষ্ট হয়েছে। ডক্টর মৈনাক রায় এবং ডক্টর চন্দ্রমৌলি ঝাঁ, তারা শেষ পর্যন্ত কোর্টের অর্ডার নিয়ে, এনার বিরুদ্ধে কোর্টের অর্ডার নিয়ে তারপরে তারা ইন্টার্নশিপ শুরু করতে পেরেছে। আজকে বিভিন্ন অভিযোগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। আফসার একজন সিকিউরিটি এজেন্ট তার স্ত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে, শ্রীমতী নার্গিস খাতুন তাকে সম্পূর্ণ বেআইনিভাবে আজকে কাফে চালানোর পারমিশন দিয়ে দেওয়া হয়েছে, কোনো টেন্ডার ছাড়া, অন্য কাউকে পার্টিসিপেট না করতে দিয়ে আজকে সেখানে তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কন্ট্রাক্টকে ই টেন্ডার যাতে না করতে হয় তার জন্য 1 লক্ষের নিচে স্প্রিট করিয়ে করিয়ে নেমে আনা হচ্ছে, এবং সেখানে লাগাম ছাড়া দুর্নীতি চলেছে এই হসপিটালে, এখনো পর্যন্ত তার কোনো ব্যবস্থা নেই। আরও ভয়াবহ অভিযোগ হচ্ছে যে নন মেডিকেল একজন ডেপুটি সুপার বায়োমেডিক্যাল ওয়েস্ট একজন বাংলাদেশিকে বিক্রি করে দিচ্ছেন। রবি নামক একজন বাংলাদেশি, ভারতের সিটিজেনই নয়, তাকে সরাসরি বিক্রি করে দেওয়া হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট এই আরজিকর হসপিটালে। আজকে তিনি অভিযোগ করছেন। এই অভিযোগ শুধুমাত্র কোনো রাজনৈতিক দল বা বিজেপির অভিযোগ নয়, হসপিটালের নিজের ভেতর থেকে, সরকারের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থেকে আজকে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এই প্রবল দুর্নীতির বিরুদ্ধে যখন তাকে ট্রান্সফার করা হলো, 31 মে এর ট্রান্সফার হয়ে গেল, একে সরিয়ে দেবার কথা হলো সন্দীপ ঘোষকে, কিন্তু 48 ঘন্টার মধ্যেই এই সন্দীপ দে আবার নিজের পদে বহাল থেকে গেলেন। মানে জীবনের সর্বস্তরে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে তৃণমূল রূপ দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আজকে দাঁড়িয়েছে, আমরা রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছি, এবং আমরা মনে করি রাজ্যপাল যে শিক্ষার অধিকার, যেটা সাংবিধানিক অধিকার, মানুষের স্বাস্থ্যের সুরক্ষা পাওয়ার অধিকার, যে অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস লঙ্ঘিত করছে। ডেঙ্গু নিয়ে এই মুহূর্তে কি অবস্থা আছে তা নিয়ে এক একজন নেতা এক এক ধরনের বিবৃতি দিচ্ছেন। ফিরহাদ হাকিম যা বলছেন সেটা হলো মশা উন্নয়ন বিরোধী, যেখানে উন্নয়ন হচ্ছে সেখানে ডেঙ্গু বাড়ছে, মশা বিজেপি কর্মী, শুধু এই কথাটা তিনি বলেননি, বাদ বাকি সমস্ত বলে দিয়েছেন। আরেকজন মন্ত্রী আছেন, তিনি বলছেন ডেঙ্গির জন্য যত হসপিটালে পেশেন্ট আছে আজকে সেগুলো কলকাতার নয়, কলকাতার বাইরে থেকে আসছে। তার মানে একজন ক্যাবিনেট মিনিস্টার তিনি সরাসরি এটা স্বীকার করে নিচ্ছেন যে রাজ্য সরকারের যে স্বাস্থ্য মন্ত্রক আছে, মানে স্বাস্থ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গি রোধ করবার মতো কোনো পরিকাঠামো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নেই। এর আগে যখন ডেঙ্গির ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছিল তখন সরাসরি নির্দেশ ছিল ডাক্তারদের কাছে যে মৃত্যুর কারণ ডেঙ্গি লেখা যাবে না। করোনাকালে যেরকম কোমরবিডিটি তত্ত্ব নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন সময় সংখ্যা কম দেখানো হয়েছে পরিকল্পিতভাবে, ঠিক একইভাবে আজকে ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ আছে, এবং কলকাতার পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটিগুলো ডেঙ্গি প্রতিরোধ করবার জন্য কোনো সদর্থক পদক্ষেপ নিয়েছেন কিনা সেটা জানা নেই। কারণ যে ওষুধ তারা বিভিন্ন জায়গায় ছিটাচ্ছেন, যে ওষুধ স্প্রে করছেন, কার্যত তার গুণমান এবং সেখানে এত বেশি জল আছে বা এতটাই দুর্নীতি বা লুট সেখানে হয়েছে, এর কোনো প্রভাব লার্ভার উপরে পড়ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জেলা হসপিটাল, তারা শুধুমাত্র কলকাতায় রেফার করে দেওয়া ছাড়া আর তাদের কাছে কিছু করণীয় নেই। কারণ বিভিন্ন সময় অবৈজ্ঞানিক ট্রান্সফার, প্রতিহিংসামূলক ট্রান্সফার, দলতন্ত্র প্রতিষ্ঠার কারণে কার্যত বহু চিকিৎসককে একদম খাঁড়ার নিচে মাথা রেখে তার চিকিৎসা করতে হচ্ছে, বহু স্পেশালিস্টকে এমন এমন জায়গায় ট্রান্সফার করা হয়েছে সরকারের তরফ থেকে যেখানে তার নিজস্ব ফ্যাকাল্টি বা নিজস্ব ডিপার্টমেন্টেই নেই যে সেখানে সেই তিনি এই চিকিৎসকটা দেবেন।
চিত দেবেন। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের সঙ্গে আপনারা সকলেই চেনেন বিজেপির ডক্টর সেলের কনভেনর ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় এবং ডক্টর বিশ্বপতি মুখোপাধ্যায়, দুজনেই চিকিৎসক আছেন। তারা এই বিষয়ের মধ্যেই রাজ্যপালের সঙ্গে আর্জি করেন যে অত্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন, এই বিষয়ে তারা যোগাযোগ করেছেন এবং সার্বিকভাবে যে মানে চিকিৎসকদের ক্ষেত্রে তাদের শিক্ষার মানের যে অবনমন ঘটছে বিভিন্ন জায়গায় তৃণমূল দলতন্ত্রের কারণে, যেভাবে কিছু মেধাবী ছাত্রকেও আজকে বিপথে চালিত করছে, বা বিভিন্ন কলেজ থেকে আজকে যারা ক্যাপিটেশনের ফিজ দিয়ে ডাক্তার হয়েছেন তাদের আবার অন্যভাবে আরেক জায়গায় ভর্তি করানোর যে চক্র তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, আজকে বিজেপি সর্বতোভাবে এর বিরোধিতা করছে। এবং আমাদের কাছে আরও এমন কিছু নথি আছে যেগুলো আমরা ভবিষ্যতে নিয়ে আসবো এবং প্রয়োজনে আমরা রাজ্যপালকেও জানাচ্ছি এবং আদালতের দ্বারস্থ হতে হবে, কারণ এছাড়া আর গণতান্ত্রিকভাবে আন্দোলন করে এটাকে বন্ধ করে দেওয়া বা এটার বিরুদ্ধে কোনো নির্দেশ জারি করা সম্ভব নয়। কারণ যতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবে ততদিন যে কোনো ত্রুটি, যে কোনো ধরনের বিচ্যুতি বা যে কোনো দুর্নীতি যদি জনসমক্ষে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত হয়ে যায় তারপরেও তৃণমূল সেখানে কোনো ব্যবস্থা নেবে না সরকারের পক্ষ থেকে, তার জন্য আমাদের এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই। যদি কোনো প্রশ্ন থাকে এবং যা এখনো পর্যন্ত বলা হয়েছে তার আমরা পুরো নথির ওপরে ভিত্তি করেই আমরা বলেছি এখানে আপনাদের কাছে। দেখুন, রাজ্যপাল সংবিধানের কাস্টোডিয়ান, শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার, সেটা পশ্চিমবঙ্গে কার্যত ভুলুণ্ঠিত হয়ে গেছে, মানুষের এই অধিকার লঙ্ঘিত হয়ে গেছে, রাজ্যপাল সেটা রক্ষা করবার চেষ্টা করছেন, রাজ্যপাল ইন্টারভেন করছেন, রাজ্যপাল কিছু সাহসী সদর্থক পদক্ষেপ নিচ্ছেন তার নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে, এটা মানুষ তার কাছে আশা করছে এবং পশ্চিমবঙ্গের মানুষও খুশি, আমরাও খুশি। কিন্তু তৃণমূল কংগ্রেস যারা এটাকে স্বৈরতান্ত্রিক পদক্ষেপ বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে সুপ্রিম কোর্টে যাবার হুমকি দিচ্ছে, তারা বাস্তবে কোন জায়গায় দাঁড় করিয়েছে গোটা ব্যবস্থাকে, যে একদম প্রাথমিক থেকে শুরু করে আজকে পোস্ট গ্রাজুয়েশন এর পর্যন্ত, এমনকি মেডিকেল সায়েন্স পর্যন্ত, সেটা তো মানুষের সামনে আছে। প্রশ্নটা বান্ধবীর নয়, বড় হৃদয় থাকলে সেটা আরো বেশি প্রসারিত হয়, দেশ কালের গণ্ডি ছাপিয়ে যদি সোভিয়েত রাশিয়ায় পৌঁছে যায় সেটা প্রশংসনীয়। কিন্তু যেভাবে বান্ধবী আর টাকা সমর্থক হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের রাজনীতিতে, তো স্বাভাবিকভাবে ইডি তদন্ত করছে, সূত্রের খবর অনুযায়ী বান্ধবীর নাম উঠে এসেছে, এত টাকা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা যায়নি, টাকা সাইফন অফ হয়ে বাইরে চলে গেছে, যেখানে বালি থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত চিকিৎসকদের চাকরি পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, তো যে টাকা লুট হয়েছে, যে প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে কোনো না কোনোভাবে বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ চায় তদন্তের আরও গতি বাড়ুক, গতি ত্বরান্বিত হোক, কারণ আমরা দীর্ঘদিন ধরে এই তদন্ত দেখছি, যখনই গতি বাড়ে তখনই বলা হয় রাজনৈতিক প্রতিহিংসা, আর গতি কমলেই বলা হয় মোদি দিদি গটা, এ শুনে আমরাও ক্লান্ত এবং বিরক্ত। আমরা চাই, অনেক চোর পুলিশ খেলা হয়েছে, এবার অনুচ্ছেদ টানুন, পুজোর আগে বাঙালিকে একটা নতুন ভালো কিছু দিন। বসিরহাটের সাংসদ, যে বসিরহাট আপনার খুব প্রিয় জায়গা, সে বসিরহাটের সাংসদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির, নিয়োগ বলছি আপনার যারা অভিযোগকারী তাদের ইডি দপ্তরে গিয়ে হাজির হতে হলো,
এই যে পুলিশকে জানিয়ে কি তৃণমূল সংসদ বলে ব্যবস্থা নেওয়া হলো না, মানে সমন কেউ অগ্রাহ্য। দেখুন, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কিংবা কারোর সম্পর্কে কোনো কুরুচিকর মন্তব্য করতে চাই না, কিন্তু বসিরহাটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার যিনি সাংসদ, আমি ওখানে থাকাকালীন দেখেছিলাম আরেকজন সাংসদকে যার নাম ছিল অজয় চক্রবর্তী, বেশ কয়েকবারের জেতা সাংসদ, একটা লুঙ্গি পরে একটা ছোট থলি নিয়ে বাজার করতে যেতেন প্রতিনিয়ত। হ্যাঁ, তো সেই মানুষটাকে দেখতাম হেঁটে চলে বেড়াতে। তিনিও একজন সাংসদ ছিলেন, আমার বিপরীত রাজনৈতিক মতাদর্শের সাংসদ, আর আজকে একজন নতুন সাংসদকে দেখলাম। 2014 সালের সাধারণ নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার পরবর্তীকালে কখন উনি চিত্রাভিনেত্রী হয়ে গেলেন, কখন সাংসদ হয়ে গেলেন, রাজনীতিতে তার ল্যাটারাল এন্ট্রি হলো কি না, আবার কখন বাগ্মী হয়ে গেলেন সেটা বোঝা যায়নি। তবে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এদের নিয়েই তৈরি হয়েছে। দুর্ভাগ্য এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই প্রবল জনপ্রিয়তা নিয়ে, তার জনসম্মোহনী ক্ষমতা নিয়ে, তিনি সিপিআইএমের মতো একটা হেজিমনিকে যিনি সরিয়ে দিলেন শুধু ব্যালটের মধ্যে দিয়ে, শুধু আজকে তার দলের এই করুণ পরিণতি দেখে, কারণ এটাই প্রতিষ্ঠা হচ্ছে সব ঘটনার মধ্যে দিয়ে, যে মতাদর্শহীন, কর্মসূচিবিহীন, নির্দিষ্ট চলার পথ না জানা কোনো রাজনৈতিক দল যদি প্রতিক্রিয়ার কারণে কোনো রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, তার পরিণতি এটাই হয় যেটা তৃণমূলের হচ্ছে। দুর্নীতি এবং তৃণমূল সমার্থক শব্দ। পুলিশ কোনো ব্যবস্থা, পুলিশই তো তৃণমূল, কেন ব্যবস্থা নেবে পুলিশের? তাকে দল সাংসদ করে দিয়েছে, তার অর্থ এটাই হচ্ছে সে লুটের সার্টিফিকেট পেয়েছে, তার সঙ্গে দলের ছাপ আছে, সে লুট করবে, মানুষের সঙ্গে প্রতারণা করবে, চাকরি বিক্রি করবে, মানুষকে বাড়ি করে দেবো বলে অসহায় কিছু রিটায়ার্ড পার্সনের টাকা আত্মসাত করবে। পুলিশ কিছু করবে না, কারণ পুলিশ জানে এটা তৃণমূলের কর্মসূচি, আর পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই এক। আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রত্যেকের আছে, টাকাগুলো ফেরত দিয়ে দিলেই হয়, কোনো পরামর্শের প্রয়োজন হবে না। বলছি, দুজন বাসিন্দা, একজন বুদ্ধদের পর্যায়, যার সাদা ধুতিতে দুর্নীতির কাজে লাগেনি, একজন নুসরত জাহান, ধরনের টাকায় 2 কোটি টাকা দিয়ে পার্লামেন্টে প্ল্যাট, কিভাবে ব্যাখ্যা দেবে? এর ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই, কারণ এটা একটু অসুস্থ, মানে কি বলবো, বিতর্ক তৈরি হয়ে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যদি নুসরত জাহানের সঙ্গে তুলনা করা হয় দুজন রাজনীতির অবস্থান নিয়ে, আমার মনে হয় টেবিল চেয়ার সবাই হাসতে শুরু করবে, এখানে গুমগুলোও আসবে। কলকাতা শহরে শিশু পাচার চক্র নতুন করে এলো, অভিযোগে ধৃত 6, প্রশাসনের নজর এড়িয়েই চলছিল শহরে। আইভিএফ সেন্টারের আড়ালে চলছিল শিশু পাচার চক্র, কিছু স্বাস্থ্যক্ষেত্র সংক্রান্ত বিষয়। হ্যাঁ, নিঃসন্তান দম্পতিদের ডেকে আনা হতো, তারপরে দেখুন অতীতে এইটি নিয়ে বড় তদন্ত হয়েছে, অনেকে ধরা পড়েছিলেন, সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার থেকে মানুষ একটা মানবিক মুখ প্রত্যাশা করেছিল। কিন্তু তখন যদি প্রশাসন বলে এরাজ্যে যদি কিছু থাকতো, এরাজ্যে যদি পুলিশকে কেউ ভয় পেত, তাহলে নতুন করে এই র্যাকেট খুলতো না। কিন্তু যারা সমাজ বিরোধী আছে, যারা দুষ্কৃতী আছে, যারা শিশু পাচারকারী আছে, তারা মনে করেছে এই সরকারটা তাদের সরকার, এই সরকার তাদের কিছু করতে পারবে না, তাই তারা তাদের মতো কাজ করে চলেছে। বিরোধী দলনেতা পার্টির লোক, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেই দিয়েছেন, তখন আর নতুন করে প্রশ্ন তোলার প্রয়োজন নেই। নির্বাচনটাই পুরো ফার্স, পুরোটাই দুর্নীতি। যেদিন থেকে নমিনেশন পেপার ফাইলিংয়ের আগে থেকে শুরু হয়েছে লুট, আর যখন শেষ হয়ে গেছে, ভোট গণনা হয়ে গেছে, এখন এখন নতুন করে বোর্ড গঠনের সময় সে এক অবস্থা চলছে। এবার তৃণমূল সরকারের মতোই ক্ষমতা দখল করতে চাইছে গোটা দেশে। বুঝলাম, তৃণমূল যেভাবে এখানে ক্ষমতা লুট করছে, ক্ষমতা এলে গোটা দেশে ক্ষমতা। পঞ্চায়েত ভোটে যে ছবিটা দেখা যাচ্ছে, তৃণমূল চাইছে সারা দেশে ভোটের ছবি এটা হোক, এটাই আদিত্যনাথের অভিযোগ। ঠিকই বলছেন, কারণ তৃণমূলের সংস্কৃতি হচ্ছে লুটের সংস্কৃতি,
তৃণমূল কংগ্রেসের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয়, পছন্দ নয়, এটা তাদের কম্পালশন, বাধ্যবাধকতা। তৃণমূল কংগ্রেস নির্বাচন চায় না, তৃণমূল চায় ঘোষণা করে দিক ওদের নাম। জগদীপ ধনখড়ের আমলে দেখা গিয়েছিল রাজ্য রাজ্যপাল সংখ্যা একটা চরম আকার নিয়েছিল, এরপরে আমরা হাতে কুড়ি পর্ব বা তার আগে লা কমিশনের যে কয়েক মাস তাতে দেখলাম রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব হঠাৎ করে কিছুটা কমে গিয়েছিল, আবার দেখা যাচ্ছে যে নবান্ন রাজভবনের দূরত্ব বেড়েই চলেছে বেড়েই চলেছে, এটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা এটাকে সংঘাত বলে মনে করি না। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল, তারা ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখে না, তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, তারা সরাসরি রাজ্যপালকে আক্রমণ করে, রাজ্যপালের স্বাধিকারকে তারা কেড়ে নিতে চায়, এবং সমস্ত ব্যবস্থা রীতি নীতি সংসদীয় গণতন্ত্র প্রথাকে তারা ভাঙতে চায়। তো স্বাভাবিকভাবেই যিনি সংবিধানের রক্ষাকর্তা তিনি তার প্রতিবাদ করবেন, কৈফত চাইবেন, সেটা চাইলে যদি দূরত্ব বাড়ে তো এই দূরত্ব থাকবেই। তৃণমূল কোনো সুস্থ পরিবেশ তৈরি করতে পারে না, যেই রাজ্যপাল আসুক সেটা এটাই হবে। তৃণমূল চায় যে রাজ্যপালটাও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাক, আর রাজ্যপাল ভবনটাই তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে যাক, সেটা তো সম্ভব নয়। সেই জন্যই সংঘাত। ইডির দেওয়া কালীঘাটের কাকু সংক্রান্ত যে চার্জশিট, তাতে দেখা যাচ্ছে কালীঘাটের কাকু ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে এসেছে, এবং সেখানে প্রথম যে অংশ আমি উল্লেখ করতে চাইব, এসডি কনস্ট্রাকশন ছিল কাকুর সংস্থা, এবং কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা বা যার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে জড়িয়েছিল লিপসন মাউন্টস, সেই অফিস থেকেই চলতো এই এসডি কনস্ট্রাকশন। এর জন্য প্রতি মাসে কার্যত 1 কোটি টাকা কাকুর সংস্থা থেকে নেওয়া হতো। দেখুন, কাকু প্রকাশ্যে স্বীকার করেছেন আপনাদের কাছে যে তিনি লিপসন বাউন্সে ডাইরেক্টর ছিলেন, চাকরি করতেন তিনি 2009 সাল থেকে। তিনি বন্দ্যোপাধ্যায় পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, মুখ্যমন্ত্রীর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তিনি ডামি প্রার্থী ছিলেন। তিনি এও বলেছেন, আমার কাজ পর্যন্ত এসে তদন্ত থেমে যাবে, আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছবে না। তাহলে কাকুর মতো একজন সাধারণ ব্যক্তি আজকে যদি অনুমোদন না পেতেন, তিনি যদি বদান্যতা না পেতেন, নির্দেশ না পেতেন, তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত হতে পারতেন না। আদালতে কয়েকদিন পরে বা কয়েক মাস পরে প্রমাণিত হবে, কিন্তু জনমনে এটা প্রতিষ্ঠিত যে এই দুর্নীতি কে করেছেন, কারা করেছেন, কিভাবে করেছেন। এটা শুধু কাকু জেঠু কোনো মাসিমা পিসিমার দুর্নীতি নয়, এই দুর্নীতি তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দলগত দুর্নীতি। চার্জশিটে দাবি করা হয়েছে হেভি ওয়েটদের মধ্যে কি ত্রিভুজ উঠে এসেছে, একদিকে পার্থ চট্টোপাধ্যায়, একদিকে মানিক ভট্টাচার্য, একদিকে সুজয় কৃষ্ণ ভদ্র, এবং সুজয় কৃষ্ণ ভদ্র এই তিনজনের মধ্যে এমন ব্যক্তি যার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি নন, তিনি পর্ষদকর্তা নন, কিন্তু তার সিদ্ধান্ত চরমভাবে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মেনে চলা হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল সরকার চালাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় পুলিশ আজকে বিভিন্ন সময়ে পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাহারা দিতে 3000-এর বেশি পুলিশ রাস্তায় নেমে যাচ্ছে, তার ওই পিচবোর্ড বাক্সর খেলা নিয়ে নেমে পড়ছেন। তাহলে তার যদি কোনো প্রতিনিধি ওখানে যান তো তার কথা সবাই শুনতে বাধ্য। তৃণমূল কংগ্রেস একবার এই কথাটা বলুক, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা পার্থ চট্টোপাধ্যায়ই করেছেন, এটা পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত, যা কিছু হয়েছে অর্কেস্ট্রেটেড বাই পার্থ চট্টোপাধ্যায়, এটা বলছেন না কেন? পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সরিয়েছেন, বলছেন সাসপেন্ড করেছেন, দূরত্ব বাড়াচ্ছেন, এটা তো কোনো কথা নয়। পার্থ চট্টোপাধ্যায়কে এই কথা বলার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। প্রাথমিক দুর্নীতিতে দেখা গিয়েছিল যে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, হুগলি 4 জেলার শতাধিক প্রার্থী, এবং তৎক্ষণাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেন এবং সিবিআই সেটা করে। বিচারপতি অভিযোগ করেছিলেন এতে আর্থিক লেনদেন আছে নিশ্চয়ই, আজ তার ভিত্তিতে ইডি এফআইআর দায়ের করল। কার বিরুদ্ধে? এই অনেকদিন তো শুনছি এফআইআর দায়ের হচ্ছে, মামলা দায়ের হচ্ছে,
তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, বিচারপতির কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসছে, সংবাদ মাধ্যমে বিতর্ক চলেছে, কিন্তু নিয়োগ কবে শুরু হবে? যাদের মেধা প্রতারিত হয়েছে তারা কবে চাকরি পাবে? কবে স্কুল নিজের ছন্দে ফিরবে? কবে আসল অপরাধী ধরা পড়বে? এটা তো আমরা দেখতে চাই। প্রতিদিন এই গল্পের কি মানে? দেখুন, শিক্ষামন্ত্রীর সঙ্গে এ নিয়ে বিতর্ক করবার মতো কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নেই, কিন্তু এই এই বিতর্ক সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, এই বিতর্ক সম্পূর্ণ অবৈজ্ঞানিক। প্রাথমিক শিক্ষাক্ষেত্র থেকে ইংরেজি তুলে দেওয়া আর তার সঙ্গে নয়া শিল্পনীতি বলে যাকে শিক্ষানীতি যেটা বলা হচ্ছে তার সঙ্গে কোথাও কোনো এই দুটোর মধ্যে সামঞ্জস্য নেই তো নেই। যে রবীন্দ্রনাথের কথা বলে এতদিন রাজনীতি করছেন, সেই রবীন্দ্রনাথের যে শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি, তার যে চিন্তা, তিনি যেভাবে শিক্ষা চেয়েছিলেন, যে স্বাধীনতা চেয়েছিলেন শিক্ষকদের এবং ছাত্রদের, আজকে বর্তমান এই নতুন শিক্ষানীতিতে সেটাই আছে। এখন কেন্দ্রের বিরোধিতা করতে হবে বলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের সর্বনাশ করতে হয়? পশ্চিমবঙ্গে তো শিক্ষা বলে কিছু নেই। শিক্ষামন্ত্রী সহ শিক্ষার আধিকারিকরা জেলে, উপাচার্যদের কোর্টের রায়ে চাকরি যাচ্ছে, উপাচার্য টুকবার জন্য ঘরের মধ্যে আরেকজনকে নিয়ে ঘুরছেন, এই যে ছুরিতা ডাক্তার ছুরিতা পাল একেও দেখতে পাবেন, এই যে টোকার ব্যবস্থা করে দিচ্ছে উত্তর বলে দেওয়ার যে কাজ করছে তৃণমূলের নেতা ডাক্তার অভিক দে, দুজনে একসঙ্গে ঘুরে ঘুরে সাপ্লাই দিচ্ছে, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, তার কি বলবেন? তাড়াতাড়ি আরে আমি রাজ্যপালের মুখপাত্র নই, আমি রাজ্যপাল ভবনের স্পোকসপার্সন নই। তিনি মনে করছেন যে তাদের ওপর ভরসা রাখা যাচ্ছে হয়তো, কারণ এ রাজ্য থেকে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা তারা পড়াশুনো করতে হয় বিদেশে নয় ভিন রাজ্যে চলে যাচ্ছে। আমাদের এখানে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা হয়ে গেছে আজকে বাংলা, 1466,000 সেখানে চাকরি করছেন, তো সেই জন্য ওখান থেকে মেধার সন্ধানে যখন মানুষ ওদিকে যাচ্ছে, তো যাদের উপরে আস্থা রাখছে তাদের এদিকে উনি নিয়ে আসছেন। আজ একটা এটা তো প্রত্যাশিতই ছিল, তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই, তারা আদালতকে মানে না, তারা বিচারপতিকে তার ঘরের মধ্যে শারীরিকভাবে নিগৃহীত করে, বিচারপতি বাড়ি গিয়ে পোস্টার লাগায়, তো এই ধরনের একটা হিংসাত্মক অগণতান্ত্রিক প্রথা বহির্ভূত একটা প্রোগ্রাম তারা নিয়েছে। এবং আরও বিপজ্জনক বিষয় যেটা, রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নয়, তার উপস্থিতিতে এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। তিনি আবার পরে বলেছেন না বাড়ি বুথ নয় ব্লক স্তর পর্যন্ত নিয়ে যাও, 100 মিটার দূরে যাও। তো এ ধরনের প্রোগ্রাম যাকে হাইকোর্ট অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করছে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, যে মুখ্যমন্ত্রী এটাকে এন্ডোর্স করেছেন স্নেহপরবশ হয়ে, তা আমরা কী করবো? ঘেরাও করলে করবে, তৃণমূল কত খুন করবে? কালকে মোদির সঙ্গে এরাজ্যের সাংসদদের দেখা হয়েছে, এবং তিনি এই রাজ্য সম্পর্কে কিছু কথা বলেছেন। আপনারা কি মনে করছেন আগামী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের মার্গদর্শন মূলত সেটাই হবে? দেখুন, আমি তো সাংসদ নই, আর প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে ছিলামও না, আর প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকের খবর বাইরে আসবে এটাও বিজেপির মতো পার্টিতে সাধারণত হয় না। তো সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে 2024 সালে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। মিথ্যা মাদক মামলায় কয়লা ও গরু পাচারের আগে ফাঁসানো হল আইপিএস কোটেশ্বর রাও সহ 7 পুলিশ অফিসার। মিথ্যা মাদক মামলায় আইপিএস কোটেশ্বর রাও সহ
সাত পুলিশ অফিসারকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন। কে ফাঁসানোর অভিযোগ করেছেন? কার স্টেটমেন্ট? কোটেশ্বর রাও নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এবং বিতর্ক সর্বজন বিদিত, আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রত্যেকে আছে, মানুষের সামনে এটি স্পষ্ট যে বিষয়টি কি, ঠিক সময় এর উত্তর বিজেপি দেবে। এটাই তো তৃণমূলের কাজ, এটাই তৃণমূলের কাজ, এটাই তৃণমূলের সংস্কৃতি, এরাই তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি। কেউ গিয়ে চর থাপ্পড় মারছেন, আর কেউ রিটায়ার্ড মানুষজনের কাছ থেকে 5.5 লক্ষ টাকা করে নিয়ে আত্মসাত করে নিজে ফ্ল্যাট কিনছেন। যে অফিসের ঠিকানা দিচ্ছেন সেখানে গিয়ে পুলিশ দেখছে সেই নামে কোনো অফিসই নেই, এটাই তো তৃণমূল। আমার কাছে আরেকটি মাধ্যমে তথ্য উঠে এসছে, সেটি আমার একটি প্রতিক্রিয়া লাগবে। যে কাকুকে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, কালকে কাকু, সেই বাড়ির যিনি কাকুর দাদা, সেই কাকুর দাদা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং এবিপি আনন্দতেও তিনি সুজয় কৃষ্ণ ভদ্র অ্যারেস্ট হওয়ার পর তার বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন এবং বিভিন্ন তথ্য তুলে ধরেছিলেন। আজ খানিকক্ষণ আগে খবর আসছে তার বাড়িতে হঠাৎ করে একদল দুষ্কৃতি ঢুকে গিয়ে তাকে বিধড়ক মারধর করেছেন এবং তিনি আপাতত শয্যাশায়ী, এটা কিভাবে দেখছেন? এটা অত্যন্ত স্বাভাবিক। আমরা তো বলেছিলাম সুজয় কৃষ্ণ পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক যোগাযোগের কথা প্রত্যেকের জানা। সুজয় কৃষ্ণ ভদ্রের পরিবারের তার দাদা, তার দুই দাদা, তার যারা দিদি এবং বোনেরা আছেন তারা পর্যন্ত আমাদের বিচার পরিবারের সদস্য এবং অত্যন্ত সক্রিয়, এবং তারা দুর্নীতির ক্ষেত্রে যে নিজের ভাইকেও রেয়াত করেননি, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, তার সঙ্গে দূরত্ব রেখেছেন এবং পরিষ্কার সামনে হিসেবে প্রতিবাদ করেছেন, তার ফলস্বরূপ তারা আক্রান্ত হবে, এটি স্বাভাবিক। আমার শেষ প্রশ্ন, কালীঘাটের কাকু পর্বে এই যে কুন্তল শান্তনু যাদের সঙ্গে সরাসরি লেনদেন চলত কালীঘাটের কাকুর, এবং কাকু বারবার যতবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি শিরোনাম ব্যবহার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাহেব হন, এই সাহেবের সম্পর্ক আপনারা কিভাবে দেখছেন? এটা নতুন করে আর দেখবার প্রয়োজন নেই, এটা শুধু সময়ের অপেক্ষা, আইনগতভাবে এটা আইন সিদ্ধ হয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রমাণিত হওয়ার জন্য। এরা 5-10% এজেন্ট, 2% এজেন্ট, কে কুন্তল, কে কাকু, এ হতে পারে নাকি কোনোদিন? 40,000 চাকরি বিক্রি করছে বাজারের এজেন্টরা, এ হতে পারে কোনো সময়? প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ফিরাদ হাকিম ঠিক কথাই বলেছিলেন, এর জন্য সবাই আমরা দায়ী, কালেকটিভ রেসপন্সিবিলিটি, ঠিকই। দাদা, মণিপুর হিংসায়, মণিপুর হিংসায় তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশকে তোপ সুপ্রিম কোর্টে, মণিপুরের তদন্তে গাছড়া মনোভাব দেখিয়েছে পুলিশ, রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি বিপর্যস্ত, মন্তব্য আদালতে। মণিপুরের রাজ্য পুলিশের ডিজিকে তলব সুপ্রিম কোর্টে শুক্রবার দুপুরের মধ্যে হাজিরা নির্দেশ, গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় 6,000 এফআইআর হলেও এত কম মাত্রায় গ্রেপ্তার কেন? আইন শৃঙ্খলার পরিস্থিতি যে মণিপুরে বিপর্যস্ত সেটা নতুন করে বলবার কারোর কোনো প্রয়োজন নেই। মণিপুরের ঘটনা নিয়ে শুধু শাসক দল নয়, শুধু বিজেপি নয়, এনডিএ সরকার নয়, শুধু বিরোধী দলেরা নয়, সারা দেশের মানুষ উদ্বিগ্ন আছে। এই জাতি সংঘর্ষ, জাতি দাঙ্গা, এই ওপিয়াম, এই মায়ানমার থেকে অনুপ্রবেশ, এ তাড়াতাড়ি শেষ হোক এটা প্রত্যেক মানুষ চায়, কেন্দ্রীয় সরকার এবং ওখানকার রাজ্য সরকারও সেটা শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু এই সমস্ত নিয়ে বিতর্ক তৈরি করার কারণ একটাই হচ্ছে, পশ্চিমবঙ্গে লাগামছাড়া দুর্নীতি, খুন, রাজানি, লুট, পঞ্চায়েতে সীমাহীন সন্ত্রাস, রক্তপাতকে থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য রাজ্যপালকে, মানে মহামান্য আদালত ডিজিকে ডেকে পাঠিয়েছেন, ডিজি এর প্রশ্নের উত্তর দেবেন ঠিক সময় গিয়ে। এটা আমাদের বিধায়করা উত্তর দিয়ে দেবেন, বিরোধী দলেরা উত্তর দেবেন। এই বস্তা পচে অভিযোগ পশ্চিমবঙ্গের কোনো মানুষই গ্রহণ করছে না, যার জন্য গ্রামে গিয়ে অভিযোগ করলে মানুষই বলছে যে কতদিন এই এক গল্প শুনব। তৃণমূলে লুট দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, এটাই আসল তথ্য। নবম দিনেও কার্যত অচল সংসদ, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা।